আমার এখানে আসে এটা কলা গাছ, এটা হলো জিনাইন কলা, জিনাইন কলা গাছ। প্রত্যেক কাস্টমারকে যারা আমার এখানে কাস্টমাররা চারা কিনতে আসবে, প্রত্যেক কাস্টমারকে একটা করে জিনাইন কলার চারা গিফট করব, বা যারা কলার চারা নিতে চাইবে না তাদের দার্জিলিং কমলা গিফট করব। আর আমার এখানে এখন কিন্তু চৈত্র সেল চলছে, আর এই আমটা কিন্তু আপনাদের ভিডিওর সামনে আমি পাড়লাম। দেখুন বন্ধুরা, একদম পুরো পাকেনি, একটু কালার আসছে, কাটলাম। হ্যাঁ, এই আমটা এখনো পুরো পাকেনি, একটু কাঁচা আছে। এই আমটা দাদা আসেন, একটু আম খেয়ে দেখে মাছ কালে মাছের শেষ। হ্যালো, ধরো অল্প অল্প করে সবাই খাও, অল্প অল্প করে খাও, খেয়ে একটু বলো। নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি, আর আপনারা দেখছেন দেবজ্যোতিষ গার্ডেন। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর মন দিয়ে কাজ করছেন। তো বন্ধুরা, আজকে একটা আবার একটা নার্সারি চলে এসেছি। আর এটা কোন নার্সারিতে, এতক্ষণে আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো হ্যাঁ বন্ধুরা, আমি এখন এসেছি সাদিয়া নার্সারিতে, সাদিয়া নার্সারিতে এসেছি। এই নার্সারিতে, এই নার্সারির ভিডিও আমি আগে একটা করিয়েছি, কিন্তু প্রচুর স্টক আপনাদের দেখাবো। আর একটা কিন্তু সবথেকে যেটা মেন এই নার্সারিটায়, এখন কিন্তু বন্ধুরা চৈত্র মাসে চৈত্র সেল চলছে এই নার্সারিতে, মানে সাদিয়া নার্সারিতে। তো বন্ধুরা, চৈত্র সেলে কী কী গাছ ডিসকাউন্টে আছে জানতে অবশ্যই ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না বন্ধুরা, তাহলে আপনাদেরই অসুবিধা হবে ভিডিওটি দেখতে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তো বন্ধুরা, এইদিকে দেখছেন প্রচুর আম গাছ, আমি এখন আপনাদের একটা ঝলক খালি দেখাচ্ছি। আর বেশি কথা বলবো না, ডাইরেক্ট এই নার্সারির ওনারের কাছে, মানে মফিজুলদার কাছে যাওয়া যাক। চলুন বন্ধুরা। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা? মফিজুল রহমান। আচ্ছা, আর এখন কোন নার্সারিতে এখন দাঁড়িয়ে আছি? এখন সাদিয়া নার্সারিতে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আপনার ভিডিও দেখে যারা দর্শক বন্ধুরা যারা আপনার নার্সারিতে আসবেন, তা কিভাবে আসবেন? কলকাতা থেকে, মানে শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে। আচ্ছা, হ্যাঁ। শিয়ালদা থেকে বানগাঁ লোকাল, হাবড়া লোকাল ট্রেন ধরে গুমা রেল স্টেশনে নামতে হবে। হ্যাঁ, গুমা রেল স্টেশনে নামে টোটো ধরে বদরহাট বাস স্ট্যান্ডে নামতে হবে। আচ্ছা, বাস স্ট্যান্ডের পাশেই নার্সারি। আর সব থেকে বড় ব্যাপার হলো, আমাকে ফোন করবে। ফোন করলে হয়ে যাবে। আমার দুটো নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে, দেওয়া থাকবে। তাও একবার আপনি বলে দিন নাম্বার দুটো। 9143-74-9574। আচ্ছা, 8642-86-4033। বন্ধুরা, দুটো নাম্বারই স্ক্রিনে দেওয়া থাকবে, তাও আপনারা সুবিধার অর্থে নাম্বারটা বলে দিলেন, ঠিক আছে। আর ভিডিওর পার্ট দুটো হতে পারে, দুটো হলে আপনারা পরপর দুটো পার্টি দেখবেন, ঠিক আছে। এটা আমার এখানে আসে, এটা কলা গাছ। হ্যাঁ, কলা, কলা গাছ। দেখুন, এটা হলো জিনাইন কলা, জিনাইন কলা গাছ। কত বড় সুন্দর গাছ, সুন্দর গাছ বন্ধুরা। দেখুন, এই কলার চারাটা কিন্তু আমি গিফট করছি। আচ্ছা, এগুলো গিফট হচ্ছে প্রত্যেক কাস্টমারকে, যারা আমার এখানে কাস্টমাররা চারা কিনতে আসবে, প্রত্যেক কাস্টমারকে একটা করে জিনাইন কলার চারা গিফট করব, বা যারা কলার চারা নিতে চাইবে না তাদের দার্জিলিং কমলা গিফট। মানে এই দুটো গাছ? হ্যাঁ, মানে যে কোনো একটা নেওয়া যাবে, তাই তো? যে কোনো একটা। আর আমার এখানে এখন কিন্তু চৈত্র সেল চলছে বন্ধুরা, সাদিয়া নার্সারিতে কিন্তু চৈত্র মাসে চৈত্র সেল, তাই তো? চৈত্র সেল আজকে মাস মাসের 31 তারিখ। হ্যাঁ, মাস মাসের 31 তারিখ ভিডিওটা হচ্ছে। আচ্ছা, 25 এপ্রিল পর্যন্ত চৈত্র সেলটা থাকবে, আর সেলটা শুরু হয়েছে মাস মাসের 15 তারিখ থেকে। তো বন্ধুরা, আমি একটু লেট করে ফেলেছি, কি করা যাবে। তাও এখনো কিন্তু বন্ধুরা 25 দিন হাতে আছে, তাই তো? 25 দিন হাতে আছে, ভরপুর। তো বন্ধুরা, আপনারা তাড়াতাড়ি তো চলে আসুন এই নার্সারিতে, একটা করে চারা আপনারা নিয়ে যান। আমার এখানে দেখেন, এ দেখেন নোনা, রেড নোনা গাছ আছে, রেড নোনা। হ্যাঁ, আচ্ছা, আবার গিরিং আতা গাছও আছে। আচ্ছা, আতা অল্ট। হ্যাঁ, এগুলো পাবেন। আর এই দেখেন, এই দেখেন আরেকটা খুব ভালো জিনিস দেখাই। আচ্ছা, এই পার্সিমনে দেখেন ফুল চলে এসছে। দেখুন বন্ধুরা, পার্সিমনে কিন্তু ফুল আসছে। হ্যাঁ, পার্সিমনে দেখেন সব ফুল এসছে। হ্যাঁ, এই দেখুন, এই যে সব, এগুলো পার্সিমন, পার্সিমন গাছ। পার্সিমন গাছটা কি আমি একটু তুলে দেখাবো? দেখান তাহলে বন্ধুদের পক্ষে আরো সুবিধা হবে। দেখেন, দেখুন হাইটটা, দেখুন খালি গাছটা। এই গাছটা আপনারা চৈত্র সেলে 250 টাকায় পাবেন। 250 টাকা? হ্যাঁ, এত বড় গাছ, এত বড় গাছ মাত্র 250। আবার ফুল ধরা গাছ। হ্যাঁ, ফুল ধরা গাছ।
আচ্ছা আসেন এদিকে আসেন এটা আবার দেখেন আখরোট বাদাম আখরোট বাদাম হ্যাঁ আখরোট বাদাম আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই দেখেন আচ্ছা আর একটা যে চেরি আছে না চেরি 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 গাছ আচ্ছা এই দেখেন আপেল চেরি গাছ পেয়ে যাবেন আপেল চেরি তাই তো 250 টাকায় পাবেন 250 টাকায় আপেল চেরি দেখুন আচ্ছা হ্যাঁ দেখুন বাবু ঘোষের নাশপাতি দেখেন বাবু ঘোষের নাশপাতি হ্যাঁ এ কত বড় বড় চারা দেখেন বাবু ঘোষের নাশপাতি কত বড় বড় চারা বলবেন বড় বড় চারা 180 টাকা দিয়ে পাবেন 180 টাকা করে চৈত্র সেলে তাই তো হ্যাঁ ভালো চাল এভরিগট প্রত্যেকটা গাছের উপরে কিছু না কিছু ডিসকাউন্ট আছে তাই তো হ্যাঁ এভরিগট 180 টাকা দিয়ে পিচ ফল পিচ ফল আর পিচ ফল এ কি গ্রাফটিং এর তো হ্যাঁ যা গাছ আছে পর্যন্ত দেখিয়েছি সব গ্রাফটিং মানে প্রথম দেখিয়েছি আধা নোনা হ্যাঁ তারপরে পাশিমন আখরোট বাদাম আপেল চেরি নাশপাতি পিচ ফল এভরিগট সব গ্রাফটিং সব গ্রাফটিং এর মধ্যে ফলটা 140 টাকা দাম 140 টাকা আচ্ছা আবার এখানে দেখেন আলু গোকড়া আলু গোকড়া এও 140 টাকা দাম 3 ফুটের চারা 140 টাকা 3 ফুটের গাছ হ্যাঁ এই একটুখানি এখানে ভিডিওটা দেখেন এই দেখেন ছোট ছোট গুটি গুটি দেখুন বাড়িওয়ান শিকিমালটা এসেছে বছরে দুবার বাড়িওয়ান শিকিমালটা 2.5 ফুটের চারা 2.5 ফুটের চারা মাত্র 20 টাকা বন্ধুরা স্টকটা খালি দেখেনি না এখানে আছে রেড বাতাবি রেড বাতাবি হ্যাঁ রেড বাতাবি ভালো চারা এটা সুন্দর চারা হেলদি চারা বাতাবি ভালো চারা হেলদি চারা হ্যাঁ হ্যাঁ আপনারা 80 টাকাতে পাবেন 80 টাকাতে চৈত্র সেলে আচ্ছা চৈত্র সেলে 80 টাকা এখানে আবার দেখাই আমি ইয়োলো মালটা দেখেন ইয়োলো মালটা আফ্রিকান ইয়েলো মালটা আফ্রিকান আফ্রিকান ইয়েলো মালটা কেউ আবার বলছে পাকিস্তানি হলুদ মাল আচ্ছা আচ্ছা এটার কি দাম রেখেছেন ও 100 টাকা পেয়ে 100 টাকা এই চারা মিরাকেল ছোট চারা আছে 80 টাকা এটা এটার দাম পড়বে 220 টাকা 220 টাকা মিরাকেল দেখুন মানে ট্যাগ দেওয়া কিন্তু আছে প্রত্যেকটা গাছে ট্যাগ দেওয়া ট্যাগ হ্যাঁ আচ্ছা এখানে আছে মিষ্টি গরম চা মিষ্টি গরম চা হ্যাঁ আপনারা ওই বড় গুলো যেগুলো খুব বড় বড় 150 টাকা ছোট গুলো 100 টাকায় পাবেন আচ্ছা ছোট গুলো 100 টাকা ফিলিপাইন্স কালোয়াক ফিলিপাইন্স কালোয়াক হ্যাঁ এই কালোয়াক হ্যাঁ এই 45 টাকায় পাবেন দেখেন এগুলো আবার এই সুপার ভাগুয়া টাকা সুপার ভাগুয়া এগুলো 30 টাকা প্রত্যেকটাতে ফুল রয়েছে বন্ধু এগুলো 30 টাকা করে আপনারা বসাবেন না হ্যাঁ 30 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা ডালিম গাছ বসাবেন না তাহলে না হ্যাঁ ওই গাছগুলো ডালিম ওই কো কো যেগুলো কোষ খুব লাল হয় না আচ্ছা 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 আসেন জামরুল দেখেন অল টাইম জামরুল তিনবার হয় তিনবার হয় মানে অল টাইম জামরুল হ্যাঁ তিনবার হয় তিনবার আচ্ছা আপনারা এই জামরুল গুলো 40 টাকাতে পাবেন 40 টাকা আপেল দেখেন আমার নিজের হাতে মাদা হ্যাঁ এই হরিমন 99 হ্যাঁ এগুলো হরিমন 99 70 টাকা দাম 70 টাকায় হরিমন 99 পেয়ে যাবেন বন্ধু আচ্ছা আর যদি মনে করেন এই এই গোল্ডেন ডটসেট নেবেন গোল্ডেন ডটসেট গোল্ডেন ডটসেট 80 টাকায় পাবেন 80 টাকায় গোল্ডেন ডটসেট গোলমরিচ আমার কাছে আবার এই গোলমরিচও পেয়ে যাবেন গোলমরিচ এই দেখো হাফ মরিচ ধরে গেছে সব হ্যাঁ ধরে পড়ে গেছে আসেন কিছুদিন মধ্যে ফল এই গ্রিন লেডি পেপার চারা গ্রিন লেডি গ্রিন লেডি পেপার চারা দেখেন এই গ্রিন লেডি পেপার চারা হ্যাঁ এই এরকম 2 ফুট গুড়ি হলে ফল আসে 2 ফুট গুড়ি 2 ফুট হ্যাঁ বাহ ছোট গাছে কিন্তু ফল হ্যাঁ 2 ফুট গুড়িতে ফল চলে আসবে আমার এই গ্রিন লেডি পেপার চারা প্রচুর অনেক ভিডিওতে আমি দেখি গ্রিন লেডি পেপার চারা এই চারা 10 টাকা দাম আছে এগুলো হলো বীজের আপেল আচ্ছা বীজের আপেল হ্যাঁ বীজের আপেল আচ্ছা এই বীজের আপেলের চারা আমি বেশি না আমি বীজ দিয়ে তৈরি করি আচ্ছা আচ্ছা তৈরি করে আপেলের গ্রাফটিং করি গ্রাফটিং করেন আচ্ছা আর এগুলো হলো বাড়িওয়ান শিকিমালটা বাড়িওয়ান শিকিমালটা হ্যাঁ এই চারাটা আপনারা 12 টাকায় পাবেন চৈত্র সেলে 12 টাকায় হ্যাঁ শিকিমালটা বলুন আর এর থেকে বড় চারা আছে 20 টাকা এর থেকে বড় চারা নিলে আপনারা 20 টাকায় পাবেন হ্যাঁ হ্যাঁ আসুন দেখেন এটা হলো বাতাবি 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 পিঙ্ক বাতাবি পিঙ্ক বাতাবি এটা 40 টাকা পিছে পাবেন 40 টাকা হ্যাঁ পিঙ্ক বাতাবি বন্ধুরা 40 টাকা দাম 40 টাকা স্টক কিন্তু রয়েছে প্রচুর স্টক না এটা বাড়ি 11 আম বাড়ি 11 বাড়ি 11 আম কত বড় চারা দেখতে পাচ্ছেন বাড়ি 11 চারা দেখুন কত বড় চারা কত বড় চারা 80 টাকায় পাবে 80 টাকা বাড়ি 11 এখন আমার গাছে ভরপুর আম
আপনার নার্সারিতে তাও আমের কটা ভ্যারাইটি রয়েছে? আমার নার্সারিতে এটা 70-80টা আমের ভ্যারাইটি, আমের ভ্যারাইটি 4 কেজি, 4 কেজি 160 টাকা দাম। ভেরিগেটেড ম্যাঙ্গো, ভেরিগেটেড ম্যাঙ্গো, হ্যাঁ 200 টাকা পিস, বড় বড় চারা 200 টাকা পিস। এর কি এর কি আমটা কি ভেরিগেটেড হবে? হ্যাঁ ভেরিগেটেড হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখো কিউ যাই, কিউ যাই, কিউ যাই ম্যাঙ্গো আম ধরা রয়েছে। হ্যাঁ কিউ যাই ম্যাঙ্গো আম ধরছে, অসুবিধে নেই। আগে দেখেছি বাড়ি 11, এটা হচ্ছে বাড়ি 13, তাই তো? হ্যাঁ এটা 200 টাকায় পাবে, 200 টাকা বাড়ি 13। আসেন বাড়ি 4, বাড়ি 4, হ্যাঁ বন্ধুরা বাড়ি 4, বাড়ি 4 আপনারা মাত্র 80 টাকায় পাবেন, এটাও 80 টাকা। এটা দেখান, এই পুরো বেটটা দেখান, এই এখান থেকে শুরু। এটা আছে 3 টেস্ট, 3 টেস্ট মানে তিন রকম স্বাদ। হ্যাঁ 200 টাকায় পাবে, 200 টাকায় 3 টেস্ট বন্ধুরা, আপনারা কিন্তু পেয়ে যাবেন। আসেন এটা দেখেন, কিং অফ চাকাপাত, তার পাশেই রয়েছে কিং অফ চাকাপাত, কিং অফ চাকাপাত। এই দেখেন আম ধরে আছে, আম ধরে আছে, দেখাচ্ছি, এই দেখো অত দূর যেতে হবে না, এই দেখো। আচ্ছা এই দেখুন, এখনই কিন্তু বন্ধুরা কালার চলে এসেছে, দেখুন এত ছোট বড়। এটার দাম আছে 160 টাকা পিস, 160 টাকা চাকাপাত। চাকাপাত আম কিভাবে ধরে আসে, এই ভিতরে চলে যাচ্ছে, ধরে আসে যে, এই দেখেন প্রত্যেকটা গাছে কম বেশি ফল, সব লাল লাল ফল, সব লাল লাল কালার চলে আসছে। এই দেখো দেখো, এই দেখো কোথায় চলে যাচ্ছে, কিং অফ চাকাপাত, সব ভিতরে চলে যাচ্ছে। আম ধরা চারা পাবে, আম ধরা চারা, আম ধরা চারা বন্ধু। পূষা অরুণিমা, পূষা অরুণিমা, এই যে 100 টাকা পিচেও পাবে, 200 টাকা পিচেও পাবে, বড় ছোট চারা। আচ্ছা আপনারা চাইলে বড়ও নিতে পারবেন, ছোটও নিতে পারবেন। হ্যাঁ আসেন, আট টু ইউ টু, আট টু ইউ টু ম্যাঙ্গো আম রয়েছে, আম ধরে আসে, আপনারা আম ধরা গাছ পাবেন, আম ধরা গাছ, এটাও বন্ধুরা 200 টাকা। বিএন 7 দেখেন, বিএন 7 তারপরেই, হ্যাঁ বিএন 7 দেখুন, বিএন 7 ও পাবে 200 টাকা। এই দেখো বিএন 7 আম ধরে আছে, বিএন 7 এ আম ধরে আছে, এই যে বন্ধুরা আম ধরা গাছ, এই দেখো সব আম ধরে আছে। বিএন 7, বিএন 7 এটা হলো অস্টিন, অস্টিন এই দেখো আম ধরে আছে, অস্টিন মন্দিরা, অস্টিন সব আম ধরে আছে, আম ধরা প্রত্যেকটা গাছ 200 টাকা খাবে, এটা 200 টাকা। বোনাই কিং, বোনাই কিং 160 টাকায় খাবে, বোনাই কিং 160 টাকা, 160 টাকা, 160 টাকা বোনাই কিং। গৌরমতি আম, গৌরমতি, গৌরমতি, গৌরমতি মন্দিরা 80 টাকা, এটা সেই বাংলাদেশের আম না? হ্যাঁ বড় বড় চারা, 3 ফুট 3.5 ফুটের চারা 80 টাকায় পাবে, 3 ফুট 3.5 ফুটের চারা গৌরমতি, গৌরমতি 80 টাকা। আসেন, এটা কত ইঞ্চি প্যাকেটে রয়েছে এই গাছগুলো? 6-7, 6-7 রয়েছে বন্ধুরা। এটা দেখেন, হুম এটা দেখেন, এই আমটা আছে নাম ডকমাই, নাম ডকমাই, হ্যাঁ খুব ভালো আম, এই নাম ডকমাই পাবেন 160 টাকায়, 160 টাকায়, হ্যাঁ খুব ডিমান্ডেবল গাছ এই গাছটা। কিউ যাই, তা কিউ যাই, সব আম ধরে আছে, আম ধরা আছে, কিউ যাই আম ধরে আছে, প্রত্যেকটি গাছে আম 160 টাকায় পাবে, 160 টাকা। আচ্ছা দেখেন কাঁচা মিঠা, এদিকে রয়েছে কাঁচা মিঠে, ট্যাগ দেখিয়ে দিচ্ছি, এই যে কাঁচা মিঠে, কত সুন্দর চারা, ফ্রেশ চারা, মাত্র 80 টাকা, মাত্র 80 টাকা, হ্যাঁ কাঁচা মিঠে। আসেন কত ভালো আছে না, আসেন নিয়ে যাচ্ছি, সামনে দেখেন, সামনে রয়েছে সব থেকে এক্সপেন্সিভ যে আম গাছটা মিয়াজাকি, খুব ডিমান্ড ছিল এই গাছটার, তাই তো? খুব ডিমান্ড ছিল, আম ধরে আছে দেখো, এই দেখো মিয়াজাকি, অরিজিনাল মিয়াজাকি আম ধরে আছে। এই মুহূর্তে মিয়াজাকি গাছের কেমন দাম? 200 টাকা চৈত্র সালে, 200 টাকা মাত্র চৈত্র সালে, 200 টাকা বন্ধুরা মিয়াজাকি আম গাছ পেয়ে যাবেন এখানে, চৈত্র সালে 200 টাকা। আসেন 200 টাকা, আসেন রেড পালমার, আমেরিকান রেড পালমার, আমেরিকান রেড পালমার আম ধরে আছে দেখেন, দেখুন 160 টাকা দাম, 160 টাকা, আমেরিকান রেড পালমার, আমেরিকান রেড পালমার বন্ধুরা। দেখুন আমের ফলনটা খালি দেখে নিন, কিং অফ চাকাপাত, কিং অফ চাকাপাত, হ্যাঁ এই সব আম দেখেন, এই দেখেন সব গুটিতে ফলন, আম দেখেন, কিং অফ চাকাপাত, কিং অফ চাকাপাত বন্ধুরা। দাম কম আছে এটা, মাত্র 160 টাকা, 160 টাকা। রেড আইভরি দেখেন, রেড আইভরি,
আম ধরে আছে ভিতরে ভিতরে চলে যাচ্ছে আম আচ্ছা আচ্ছা রেড আইভরি রেড আইভরি রেড আইভরি আপনারা পেয়ে যাবেন মাত্র 160 টাকায় 160 টাকা রেড আইভরি 160 টাকায় পাবেন দেখুন আমের গাছগুলো এই দেখেন আম ধরে আছে প্রত্যেকটা গাছ হেলদি বন্ধুরা দেখুন হ্যাঁ আছে আমরা অনেক বেশি দামে বেচতাম এখন এখন খুব ডিমান্ড ছিল তো এই আমটা এখনো আছে আজকের ভিডিওতে বাড়ি আম 11 আম হ্যাঁ পাকা কেটে খাওয়াবো দেখুন বন্ধুরা এরকম পাকা একদম টেকে রয়েছে হ্যাঁ এ দেখেন কিভাবে আম ধরেছে দেখুন এদিকে একদম থোকায় থোকায় দেখুন সব সুন্দর আম সুন্দর আম বন্ধুরা আচ্ছা এবারে শোনেন এটা কিন্তু বাড়ি 11 আম বাড়ি 11 তাই তো হ্যাঁ আমার নার্সারি থেকে এটা বাড়ি 11 আম এটা কিন্তু পেকে যাচ্ছে হ্যাঁ দেখুন হলুদ 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 হচ্ছে এখনো পুরো পাকেনি কাঁচা আছে আচ্ছা তবু আমি আমটা পারবো পেড়ে মানে কাঁচা থাকলেও কাস্টমারদের কেটে খাইয়ে দেখবো আজকে আচ্ছা আজকে 2024 31শে মার্চ আমার নার্সারিতে চৈত্র সেল চলছে 25শে এপ্রিল পর্যন্ত চলবে চলবে আচ্ছা তার মানে এখনো 25 দিন বাকি চৈত্র সেলের মাল আপনারা পাবেন পাবেন হ্যাঁ এই ভিডিও যারা দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আশা করছি আপনারা সাদিয়া নার্সারিতে আসবেন দুটো ভিডিও পার্ট 1-2 থাকবে ভিডিওটা না টেনে মানে পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ না করে দেখবেন হ্যাঁ স্কিপ না করে দেখবেন আর আমার এখানে আমি গিফট করছি আচ্ছা G9 কলার চারা বা দার্জিলিং কমলার চারা আর এই আমটা কিন্তু আপনাদের ভিডিওর সামনে আমি পাড়লাম দেখুন বন্ধুরা একদম এই এটা পাড়া হচ্ছে একদম পুরো পাকেনি দেখুন একটু কালার এসেছে কালার এসেছে এই বাড়ি 11 আম এই দেখেন সব গাছে এখনো আছে প্রচুর প্রচুর আছে ওই পাকছে প্রচুর রয়েছে হ্যাঁ যে আমগুলো পাকছে কাস্টমারদের আমি খেতে দিচ্ছি দেখুন হ্যাঁ এখন কিন্তু সবে মানুষের গাছে আমের গুটি আসছে গুটি আসছে আচ্ছা তাই বলে গাছে পাকা আম নাই না না সাদিয়া নার্সারিতে আসলে তুমি পাকা আমার গাছে যেটাই পাকা থাকবে সেটাই খেতে দেবো আপনাদের দেখুন বন্ধুরা এত বড় কথা এগুলো পেঁপে পেঁপে এই গ্রিন লেডি পেঁপে গ্রিন লেডি হ্যাঁ পাকলে ইয়েলো কালার হয় আচ্ছা আপনারা আসবেন এর চারা 10 টাকা পিছে পাবেন আমার এটা কিন্তু ভাগনা আচ্ছা এই ভাগনার দিকে ভিডিও ক্যামেরাটা ঘোরাও হ্যাঁ এর নাম হলো রাজা দাস আচ্ছা ঠিক আছে আচ্ছা রাজা দাস আমার ভাগনা সম্পর্ক হয় খুব ভালো ছেলে বসো আচ্ছা এই যে আমটা কাটলাম হ্যাঁ এই আমটা এখনো পুরো পাকেনি একটু কাঁচা আছে এই আমটা দাদা আসেন একটু আম খেয়ে দেখেন আরে চৈত্র মাস এখন পাকা আম খাওয়াচ্ছি হ্যাঁ চৈত্র মাসে পাকা আম আসেন এই দেখেন দেখুন বন্ধু আর কি পুরো পেকে গেছে বন্ধুরা তাহলে আজকের চৈত্র মাসে পাকা আম খাওয়ানো হবে গাছ থেকে পাড়লাম ভিডিও তো দেখিয়েছি আর গ্রিনিং লেডি পেপে 30 মাস খেয়ে বলুন কেমন স্বাদ আমকে আম তো খুব ভালো মিষ্টি মিষ্টি আছে খুব মিষ্টি আচ্ছা সুস্বাদু ভালো আচ্ছা তো এখন ফুল পাকে আচ্ছা একদম পাকলে হলতো আরো ভালো আরো ভালো লাগে আচ্ছা দাদা একটু আমটা খাও একটু খেয়ে বল অসময় আম খাচ্ছো কত ভালো আম সেটা বল দারুণ মিষ্টি আমটা মিষ্টি আছে সুন্দর সেন আচ্ছা আচ্ছা বাড়ি 11 আম তাহলে এটা কি সাত বাগান বা সাত বাগানি বন্ধুরা বসাতে পারে অবশ্যই
ছাদ বাগানোর জন্য একদম পারফেক্ট। আচ্ছা আজকে তো চৈত্র মাস, আজকে তো চৈত্র মাস দাদা আসেন, আজকে তো চৈত্র মাস। আর মানে মাস মাসের 31 তারিখ আচ্ছা ভিডিও করা হচ্ছে, পাকা আম খাওয়ানো হচ্ছে, পাকা আমের সাথে আবার পেঁপে রয়েছে, গাছ পাকা আম গাছ থেকেই পেড়ে খাওয়ানো হচ্ছে। দাদা একটু খেয়ে দেখেন, একটু কোথা থেকে এসছেন? চাকদা। দাদা কিন্তু চাকদা থেকে এসছেন, দাদা এই টেস্টটা বলবেন একটু দর্শকদের। ভালো মিষ্টি আছে, আসেন। আরে খাওয়ানোর শেষ নেই, হাজিয়া নার্সারিতে আসবে সবাই খেতে পাবে। দাদা একটু পেপে টেস্ট করে বলো তো আমাকে, মানে কেমন খাবে? হ্যাঁ আমার ভাগ্য রাজা দাস, পেপে কাটা হচ্ছে রাজা দাস একটু এবং খুব মিষ্টি। ওটা 10 টাকাতে পাবে চারা। আচ্ছা আপনারা সবাই আসবেন সাদিয়া নার্সারিতে, চারা নিয়ে যাবেন। মিষ্টি আছে? আমটা যত মিষ্টি, এবার মিষ্টি খাওয়ার পরে মিষ্টি খেলে তো বোঝা যাবে না মিষ্টি না, তো আরো মিষ্টি। আমার নার্সারিতে আসলে একটু খেতে দিয়ে যাবে, মানে কাস্টমারের খাওয়ালো না আমার, মানে বিরাট মনটা খুশি হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাগনা খেজুরটা আনো, সবাইকে একটু খেজুর খেতে দেয় আমার বন্ধুরা। আবার কিন্তু খেজুর রয়েছে, খেজুর বাড়ি আমার এক প্যাকেট আছে। হ্যাঁ বাড়ি থেকে আবার আনতে হবে, অসুবিধা নেই আনা হবে, নেন বন্ধুরা। কিন্তু আচ্ছা দেখুন একটু খেজুর খেয়ে বলেন, সব দেওয়া হবে একটু খেয়ে বলেন দাদা খান। আমার পক্ষ থেকে আপনি তো খাননি, আপনার চ্যানেলে ভিডিও হচ্ছে, আপনি একটু খেয়ে বলেন। আচ্ছা আমি এখন টেস্ট করে বলছি আপনাদের কেমন লাগছে স্বাদটা। বন্ধুরা সৌদি খেজুর প্রথম খেলাম, টেস্টটা কিন্তু খুবই সুন্দর। বন্ধুরা আমি ফার্স্ট খেলাম সৌদি খেজুর, দেখুন এই হচ্ছে খেজুর, সুন্দর খেতে বন্ধুরা। আর কেরম খেতে অনেক অনেকের কাছ থেকে তো আমরা জানলাম, আপনি কি সত্যি বললেন ভিডিও দেখে বললেন না তো যে ভালো? না 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 ভালো খেজুর, আমরা বহুত দূর থেকে এসেছি, আমরা নদিয়া থেকে এসেছি, তাদের কাছেই আসি, এখানে সমস্ত চারা আমরা নিয়ে যাই এখান থেকে। আমারও একটা ছোটখাটো নার্সারি আছে। ও আচ্ছা আচ্ছা, নার্সারি। আচ্ছা দাদার সাথে একটু যোগাযোগ করে। আচ্ছা আর আমাদের সব থেকে একটু বড় নার্সারি হচ্ছে ওই যে, হ্যাঁ আচ্ছা, ওনার ফুল পিয়ারা নার্সারি, দাদার কাছে থেকে কালেকশন করে। ও ঠিক আছে, যত চারা আমাদের ওদিকে পলসুন্দা বাড়ি পারা এই দাদারই চারা আমাদের ওখানে কালেকশন হয়। আচ্ছা এই চারা সব ওখানে চাষি চাষ করে, আমরা ওখানে আসি দাদার সঙ্গে চারা নিয়ে যাই। চারা দেয় না, যেটা বলে সেটাই হয়, ওর জন্য এখান থেকে আমরা চারা খালি।